বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতিতে বৌদ্ধদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অসাম্প্রদায়িক চেতনায় মানব কল্যাণে বৌদ্ধ ধর্ম এই স্লোগান নিয়ে রাজান উপজেলার কদলপুর পশ্চিম বড়ুয়াপাড়ায় প্রতিষ্ঠিত বৌদ্ধ সমাজের অদ্বিতীয় সাংঘিক প্রতিষ্ঠান বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের উদ্যোগে মানবতাবাদী ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষুর প্রতিষ্ঠায় বারো হতে তেরোই মে দু হাজার বিশ তারিখ কদলপুর পশ্চিম বড়ুয়াপাড়া কদলপুর খামার বাড়ি কদরপুর মিয়া হাসান বাড়ি কদরপুর কাজী বাড়ি কদরপুর দাসপাড়া আধার মানিক চৌধুরী বাড়ি প্রমোদ দারোগার বাড়ি উমেশ মাস্টারের বাড়ি খ্যাতিপাড়া ছিয়ার বাড়ি জনলথকের বাড়ি বলিয়াদিগির পাড় গোদারপাড় ধর্মরাজ বাড়ি পেটু বৈদ্যের বাড়ি দিয়াম্বর বৈদ্যের বাড়ি পূর্ব গোজরা লাতু বৈদ্যের বাড়ি ফয়র বাড়ি ও খোয়াখালী গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী তিনশো জন ও অসহায় মধ্যবিত্ত পরিবারকে শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয় বারোই মে সকাল দশটায় গদলপুরের গৌড়চন্দ্র যতীন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বৌদ্ধ মুসলিম হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য ও ব্যবহার্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভিক্ষু ও প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু মহোদয় তার উদ্বোধনী বক্তব্যে সংক্ষিপ্ত সময়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রাণঘাতী করোনাভাইরাস হতে নিজেকে ও পরিবারকে কিভাবে মুক্ত রেখে অন্যজনকে সুরক্ষিত করবে এ বিষয়ের উপর উপদেশ ও পরামর্শ প্রদান করেন তিনি বলেন করোনাভাইরাসের জীবাণু আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবং অসচেতনতার কারণে শরীরে প্রবেশ করে এবং করোনা ভাইরাস সংক্রমিত না হওয়ার জন্য ঘরে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে আট নং কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তসলিম উদ্দিন চৌধুরী মহোদয় বলেন করোনা ভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস কারোর শরীরে জ্বর কাশি উপসর্গ দেখা দিলে রাজন স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় কমিউনিটি ক্লিনিক এ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহিত করবেন এতে স্বাস্থ্য সচেতনতার উপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিবু ডিস্ট কোঅপারেটিভ ক্রিয়েটিভ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মচ্ছদ্দী ডিরেক্টর বাবু কনকুসুম বড়ুয়া শরিদয়বান দায়ী দায়িকা সহ মাননীয় ভিক্ষুসংঘের প্রতি মানবতাবাদী ভদন্ত শাসন ভিক্ষু মহোদয় অসহায় ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান তিনি বলেন তার সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং স্বধর্মের দায়িক দায়িকাদের সহযোগিতায় ক্রমান্বয়ে অন্যান্য গ্রামেও সহায়তা প্রদান করার পরিকল্পনার কথা জানান রিপোর্টার বিপুলানন্দ শ্রমণ করোনা টিভি রাওজন চট্টগ্রাম